সাবস্ক্রাইব এল টিভি আর ক্লিক করুন বেল আইকনে। কলকাতা কেমন লাগছে এমন প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, আমার তো কখনো আলাদা মনেই হয় না, মহিষা দলে যখন শুট করতে গেলাম ওখানেও তো অনেক রাজবাড়ি আছে, তখনই আমার সঙ্গে লোকদের বলেছি যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো পার্থক্য ধরা পড়ে না আমার চোখে। সম্প্রতি ঢালিউডের এনায়ক কলকাতার আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকার দেওয়ার সময় এসব কথা বলেন। দুই দেশ তো একই ছিল এমন মন্তব্যের জবাবে শাকিব বলেন, সবই তো এক, ভাষা এক, কৃষ্টি কালচার এক, ওখানেও পয়লা বৈশাখ হয়, এখানেও হয়। নায়ক জানালেন, এবারের পয়লা বৈশাখে ঢাকায় থাকছেন না, ভাইজান এলোরে সিনেমা শুটিংয়ে লন্ডনে থাকবেন। এদিকে পয়লা বৈশাখে কলকাতায় মুক্তি পাচ্ছে শাকিব অভিনীত চালবাজ, একই দিনে আরও মুক্তি পাবে দেবের ছবি কবির, এ নিয়ে কতটা চাপে থাকবেন? শাকিবের ভাষ্যে, ভারতে তো অনেক ভাষার অনেক রকম ছবি হয়, অন্য ছবি রিলিজ করতেই পারে, দর্শকের যেটা ভালো লাগবে সেটাই তো তারা দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।